नमस्कार बंधुरा, हमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर संगे उच्छे पा करला रेसिपी शेयर करब। बाड़ीते अनेकेई थाकेन जारा किन्तु उच्छे पा करला खेते एकदमी पछन्द करे ना। करलाय हालका तीतो भाव थाकाय ए करलाटा किन्तु अनेकेई खेते पछन्द करे ना। तबे आजके जे करला रेसिपि आमी आपनादेर संगे शेयर करब ताते किन्तु करलाय एकटू तीतो भाव थाकबे ना, आर जे खाय ना सेओ किन्तु चेटेपुटे खाबे। तो चलुन रेसिपिटे शुरू करा जाक। প্রথমে এখানে আমি নিচ্ছি 250 গ্রাম করলা। এবার করলাগুলোকে খুব পাতলাভাবে কেটে নেব। পাতলাভাবে কেটে নেবার পর ভালোভাবে ধুয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন করলাগুলো কতটা পাতলা করে কাটতে হবে। এভাবে সমস্ত করলাগুলোকে কেটে নিতে হবে। এবার সমস্ত করলাগুলোকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো লবণ। এবার সমস্ত করলাতে লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু লবণটা করলার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রতিটা করলার গায়ে যাতে লবণ মেখে যায়, আপনারা হাতের সাহায্যেও খুব ভালোভাবে করলার গায়ে লবণগুলো মাখিয়ে নিতে পারেন। এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে করলাটাকে রেস্টে রাখতে হবে। 10 মিনিট এভাবে রেস্টে রাখার পর করলার থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এবার 10 মিনিট পর সমস্ত করলাগুলোকে হালকাভাবে আমি চটকে মেখে নেব। এভাবে হালকাভাবে চটকে মেখে নিলে এর থেকে আরও কিন্তু জল বেরিয়ে যাবে। এভাবে জলটা যদি করলার ভেতর থেকে বের করে নেওয়া যায় তাহলে করলার ভিতরে যে তিতো ভাব থাকে তা কিন্তু অনেকটাই কমে যাবে। আর যাদের তিতোই সমস্যা নেই তারা কিন্তু এভাবে না করলেও পারেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি করলা থেকে কতটা জল বেরিয়েছে। বন্ধুরা, এভাবে যদি করলাটাকে রেস্টে রেখে হালকাভাবে চটকে নেওয়া যায় তাহলে করলার থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। আর এই জল বেরিয়ে যাবার ফলে করলায় যে তিতো ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভরা ভরা বেসন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে উচ্ছের সঙ্গে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোকে। মেখে নেবার পর এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তবে আপনারা কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে যাবার পর এবার সমস্ত করলা বা উচ্ছেগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। বন্ধুরা, এখানে কিন্তু আমি লবণটাকে অ্যাড করলাম না, যেহেতু করলাটাকে মাখিয়ে আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট। তাই লবণটা যদি লাগে তো পরে চেক করে কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেওয়া যাবে। করলা ভাজতে কিন্তু তেল অনেকটাই লাগে, তাই করলাটাকে যদি লবণ দিয়ে মাখিয়ে এরকম 10 মিনিট রেস্টে রেখে জলটাকে ফেলে দিয়ে তারপর ভাজা যায় তাহলে কিন্তু একদমই তেল কম লাগে। আমি এখানে মাত্র 2 চামচ তেল দিয়ে এই রান্নাটা করছি। এবার 5 মিনিট মতো করলাটাকে একটু ভেজে নেব। 5 মিনিট ভেজে নেবার পর এবার 5 মিনিটের মতো ঢাকা দেব। করলাটাকে 5 মিনিটের মতো ঢাকা দেব যাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। করলাটা কিন্তু এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর অর্ধেক কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2 পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে কিন্তু একটু বড় বড় সাইজ করে এখানে কেটে নিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 8 থেকে 10 রসুনের কোয়া। তবে এই রসুনের কোয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চিনি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। করলার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা কম বেশি করে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। এবার 3 উপকরণ দিয়ে আবারও 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা করলা একবার এভাবে রান্না করে দেখুন, যে খায় না সে কিন্তু চেয়ে চেয়ে খাবে। এবার 5 মিনিট পর কিন্তু করলাটা দেখুন একদমই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, একদমই রেডি সার্ভ করার জন্যে। আর করলাটা এতই টেস্টি হয় এভাবে রান্না করলে, একবার অন্তত রান্না করে দেখতে পারেন আমার মতো করে। করলাটা যদি আরও একটু ক্রিস্পি করে আপনারা ভাজতে চান তাহলে মিডিয়াম ফ্লেমে দিয়ে আরও একটু সময় ধরে রাখলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে।
কম তেলে দারুণ স্বাদের এই করলা রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।